অ্যানজোগ্রামটা এটা হলো যে হাটের রক্তনালীগুলো দেখা কিভাবে দেখা হয় আমরা সাধারণত ক্যাথেটারের মাধ্যমে হাতে অত পায়ের রক্তনালী দিয়ে প্রবেশ করে আমরা হাটের রক্তনালীগুলো দেখি এবং এটাকেই অ্যানজোগ্রাম বলা হয় এখন ডাই দেওয়া হয় সেই ডাইটা ইউজ করে আমরা হাটের রক্তনালীগুলো দেখি এই পদ্ধতিটাকে বললো অ্যানজোগ্রাম অ্যান্জোগ্রাম কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলা হয় অর্থাৎ হৃৎপিণ্ডের ব্লক যদি আমাকে দেখতে হয় পরিমাণ নির্ণয় করতে হয় তাহলে অ্যানজিগ্রাম দি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট অন্য টেস্ট কোন টেস্টে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড না এখন অ্যানজিগ্রাম তো বাংলাদেশে অহরো হচ্ছে অনেক জায়গায় হচ্ছে দেখুন অ্যানজিগ্রাম এখন প্রবলেম হচ্ছে কি আমাদের দেশে সাধারণত মানুষ অনেক রুগী হার্টের কিডনির সমস্যা নিয়ে আসে এবং দেখা যাচ্ছে অনেক রোগী আবার হলে কি অনেকগুলা প্রবলেমের সাথে কিডনি কিডনির রোগও চলে আসে এখন তো আমাদের গর বাড়ছে যদি গর বাড়ে তাহলে কিন্তু কিডনির সমস্যা বেড়ে যায় অর্থাৎ একটা বয়স্ক মানুষ কিন্তু কিডনির সমস্যা থাকে হার্টের সমস্যা থাকে অথবা তার হার্ট ফেইল থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যা থাকতে পারে এখন বাংলাদেশে কিন্তু অনেক ইয়াং যেই আপনার রক্তনালীর সমস্যা হচ্ছে হার্টের অ্যাটাক হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অ্যানজিওগ্রাম আমরা অহরহ করছি বা আমরা করতে বাধ্য হচ্ছি বা আমরা করতে হচ্ছে আর কি কিডনি রুগীদের ক্ষেত্রে এনজিওগ্রাম করতে হলে একটু কেয়ারফুলি করতে হয় এবং ডাইটার পরিমাণ কম দিতে হয় এটাকে বলা হয় জিরো কন্ট্রাস্ট জিরো কন্ট্রাস্ট বলে কিছু নাই কনট্রাস্টটা কম দিতে হবে এবং বুঝতে হবে কিডনি রুগীদের জন্য কিডনি ফ্রেন্ডলি ডাই আছে সেই ডাইটা ইউজ করতে হবে সেই ডাইটা লেস টক্সিক টু দা কিডনি প্রথম কথা হলো কি যে কোনো ডাই কিডনির জন্য টক্সিক পারতপক্ষে কিডনি রোগীদের অ্যানজিওগ্রাম করতে না পারলে ভালো কিন্তু যদি লাইফ সেভিং হয় করতে হয় তাহলে অবশ্যই অ্যানজিওগ্রাম করতে হবে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু মেজার নিতে হবে মেজার কি কি নিতে হবে যেমন তার ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে পারতপক্ষে কিডনির যে ক্রেটেরিয়ান লেভেলটা সেই লেভেলটা কমাই নিয়ে আসলে যদ্দূর পাওয়া যায় তারপরে অ্যানজিওগ্রামটা করতে হবে এবং অ্যানজিওগ্রাম করার আগে তাকে হাইড্রেশন করতে হবে অর্থাৎ তাকে স্যালাইন দিতে হবে যদি তার কন্ট্রাইন্ডিকেশন না থাকে আর কিছু কিছু ওষুধ আগে পুশ করা হয় বা দেওয়া হয় খাওয়ার ওষুধ অথবা ইয়ার ওষুধ এছাড়া মেইন হলো কি ডাইটা সো ডাইটা যত কম দেওয়া যাবে তত রোগীর জন্য ভালো ডায়ের মধ্যে কিন্তু অনেক প্রকার ভেদ আছে কিছু কিছু ডাই কিডনির জন্য বেশি হারফুল কিছু কিছু কম হারফুল সবগুলোই হারফুল কিন্তু অ্যামাউন্ট অফ দ্য ডাই ইজ মোস্ট ইম্পর্টেন্ট এই অ্যামাউন্ট অফ দি যদি জি মানে ডাই না দিয়ে পারা যায় তাহলে বেস্ট কিন্তু ডাই না দিয়ে যে অ্যানজিওগ্রাম হবে না কাজে অল্প পরিমাণ ডাই দিয়েই করতে হবে এটাকে বলা হয় মিনি কন্ট্রাস্ট অ্যানজিওপ্লাস্টিক এখন যদি একেবারেই দায় না দিয়ে করা যায় দ্যাট ইজ অলসো পসিবল বাট কিছু দায়িত্ব ইউজ করতেই হবে এবং সেই ক্ষেত্রে আইভাস নামে একটা যন্ত্র আছে আইভাস সাহায্যে কিন্তু জিরো কন্টাস্ট প্লাস্টিক করা যায় এবং বাংলাদেশে প্রথমে আমি কিন্তু সেটা ইন্ট্রোডিউস করছি এবং এটা সফলভাবেই করা যায় তবে বিষয়টা একটু কমপ্লিকেটেড এবং ব্যয়বহুল এই জিনিসটা মাথায় রাখতে হবে যেমন কয়েকদিন আগে আমার একটা পেশেন্ট আসলো তার হার্ট অ্যাটাক নিয়ে আসছে তার সেপ্টেসিম নিয়ে আসছে তার শরীরের মধ্যে ইনফেকশন চড়াই গেছে কিডনি ঋণ শাটডাউন হয়েছে ক্রেটিন অনেক বেশি এবং এই পেশেন্ট কিন্তু করাটা রিয়েল ডিফিকাল্ট কিন্তু পেশেন্ট কনসেন্ট দিচ্ছে বলে লাইফ সেভিং বলে আমরা করেছি এলডারলি মহিলা আশি নব্বই বছর বয়স করেছি পেশেন্ট কিন্তু ভালো আছে আরেকটা একটা জিনিস হলে অ্যানজিওগ্রামের কনসেন্ট দিতে হবে কনসেন্ট কিন্তু একটা আমরা স্ট্যান্ডার্ড রিস্ক বলি একটা হাই রিস্ক বলি ডাক্তার যখন হাই রিস্ক কনসেন্ট দিবে তখন যদি আপনারা কনসেন্ট না দেন তাহলে আমাদের কিন্তু করার কিছু নাই কনসেন্ট ছাড়া কিন্তু কোনো দেশেই কেউ আপনার কোনো চিকিৎসা করবে না কাজে কনসেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট পাওয়ার ফর দ্য ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস আপনি ডক্টরকে আপনার জিজ্ঞেস করতে পারেন ডক্টরের কোয়ারি করতে পারেন বার করতে পারেন ইউ হ্যাভ রাইট বাট মনে রাখতে হবে যেখানে অ্যানজিওগ্রাম লাগবে সেটা করতে হবে এখন কী পদ্ধতিতে করবে কিভাবে করবে কতটুকু ডাই দিবে এটা কি আপনার নর্মাল ডাই দিয়ে করবে নাকি কি ডিফারেন্টলি ডায় দিয়ে করবে এটা কি জিরো কনট্যাস্ট করবে না মিনি কনট্যাস্ট করবে অ্যানজিওগ্রাম বা অ্যানজিওপ্লাস্টিক সেটা ডক্টরই ডিসিশন নেবে থ্যাংক ইউ ভেরি মাছ